ওয়েলকাম ব্যাক গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স আজ আমরা কেন্দ্রীয় মন্ত্রী সভার যে পরিষদ রয়েছে তার নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কেন্দ্রীয় মন্ত্রী তালিকা সে কারা কোন পদে রয়েছেন কোন দপ্তরে রয়েছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এটি হলো পশ্চিমবঙ্গ তথা কেন্দ্রীয় সরকারি যে কোনো চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তাই আপনাদের বলবো যে আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে দেখুন বা শুনুন এবং যে সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের প্রয়োজনীয় বলে মনে হবে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখুন তাহলে দেখবেন যে আপনাদের পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হয়ে দাঁড়াচ্ছে তো প্রথমেই আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে সমস্ত মন্ত্রণালয়গুলো মন্ত্রণালয়গুলো তাদের হাতে রয়েছে সেগুলো হলো গণ অভিযোগ ও পেনশন বিষয়ক আণবিক শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ নীতিসমূহ এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্ব যা এখনও কোনো মন্ত্রীকে দেওয়া হয়নি তো এই সমস্ত মন্ত্রকগুলো বা দপ্তরগুলো কেন্দ্রীয় আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তো তার হাতে রয়েছে আমি আরেকবার বলছি গণ অভিযোগ ও পেনশন বিষয়ক আণবিক দপ্তর শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ নীতিসমূহ এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্ব যা এখনও কোনো মন্ত্রীকে দেওয়া হয়নি সে সমস্ত মন্ত্র মন্ত্রালয়গুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই রয়েছে আমাদের দেশের মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়ি অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন তো এই অর্থমন্ত্রী এটা বারবার করে পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়ে থাকে কৃষি ও জনকল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি স্মৃতি জুবিন ইরানি বা স্মৃতি ইরানি সম্পর্কে আমাদের দেখা গিয়েছে যে লাস্ট যে ইন্টারভিউগুলো হয়েছে বা পার্সোনালিটি টেস্ট হয়েছে সেখানে বহু প্রশ্ন করা হয়েছে তো স্মৃতি জুবিন ইরানি সম্পর্কে আপনারা একটু আরও ইনফরমেশান হাতে রাখবেন জেনে রাখবেন যাতে আপনাদের স্মৃতি ইরানি সম্পর্কে যে কোনো প্রশ্ন করা হলে আপনারা তার উত্তর দিতে পারেন এবার বাণিজ্য ও শিল্প উপভোক্তা খাদ্য ও গণবন্টন গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়েল বাণিজ্য ও শিল্প উপভোক্তা খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান তিনি হলেন শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী প্রহ্লাদ যোশী সংসদীয় বিষয়ক কয়লা ও খনিমন্ত্রী অতি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী হলেন নারায়ণ তাতু রানে সর্বানন্দ সনোয়াল তিনি হলেন বন্দর জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল তিনি হলেন বন্দর জাহাজ চলাচল ও আভ্যন্তরীণ জলপথ এবং মন্ত্রী এবং আয়ুষ মন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন মুক্তার আব্বাস নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন মুক্তার আব্বাস নকভী সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার গ্রামোন্নয়ন এবং মন্ত্রী গিরিরাজ সিং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাদের দেশের ইস্পাত মন্ত্রী ইস্পাত মন্ত্রী হলেন রামচন্দ্র প্রসাদ সিংহ আমাদের দেশের রেল মন্ত্রী অশ্বিনী বৈশব বৈষ্ণব রেলমন্ত্রী হলেন অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব এছাড়াও তিনি যোগাযোগ এবং বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হলেন পশুপতি তাপ কুমার পারস পশুপতি কুমার পারস হলেন আমাদের দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জলশক্তি মন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত আইন ও ন্যায় মন্ত্রী কিরেন রিজিজু বিদ্যুৎ নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি রাজকুমার সিংহ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন এবং শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রসায়ন ও সার মন্ত্রী মনসুখ মন্ডভিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রসায়ন ও সার মন্ত্রী হলেন মনসুখ মন্ডভিয়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব হারী শিল্পমন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে মৎস্য চাষ পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপলা সংস্কৃতিমন্ত্রী পর্যটনমন্ত্রী উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি তথ্য ও সম্প্রচার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী হলেন অনুরাগ ঠাকুর তো মোটামুটি এই ছিল বর্তমান যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে তার একটি তালিকা তো আমরা সকলেই জানি যে এই মন্ত্রিসভাও মাঝে মাঝে পরিবর্তন হয় তো এটা এই মুহূর্তের জন্য এটা আমি বলবো যে এটা জুলাই মাস পুরো জুলাই মাস পর্যন্ত এটা আপডেটেড রয়েছে অর্থাৎ আগস্ট মাসেও এই তালিকাটি রয়েছে এর পরবর্তীতে আগস্ট দু হাজার বাইশের কথা বলছি এর পরবর্তীতে যদি নতুন কোনো চেঞ্জেস থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর আমিও চেষ্টা করব আপডেট দেওয়ার তো আশা করি ইনফরমেশনটা আপনাদের কোনো কাজে লাগবেই আর পরবর্তীতে আমরা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এবং দেশের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে আমাদের দেশে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে